नमस्कार बंधुरा मंजूर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आनारसेर चाटनी रान्ना करब। एभाबे आनारसेर चाटनी रान्ना करले खेते असाधारण लागे। आसुन रेसिपिटा देखे नेওয়া যাক। एर जोन्नो आमी एकटा माझारि साइजेर आनारस नियेछि। आनारसटा खोसा छाड़िये केटे नेब। খোসাগুলো মোটা করে কেটে নিলে আনারসের চোখগুলো খোসার সঙ্গে বেরিয়ে আসে। আনারসের খোসা আর চোখগুলোকে ছাড়িয়ে চাটনির জন্য আনারস রেডি করে নিচ্ছি। অর্ধেকের বেশি পরিমাণ এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। बाकी आनारसेर टुकरो ग्रेट करे निচ্ছি। এই শক্ত অংশটা বাদ দিচ্ছি। চাটনির জন্য আনারস রেডি হয়ে গিয়েছে। কড়াইয়ে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নেব। একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। ফোড়ন অপশনাল, তবে দিলে খুব ভালো লাগে। ফোড়ন 10-12 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে জুস সমেত আনারস দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আনারসের এক্সট্রা রস কিছুটা শুকিয়ে নেব। রস কিছুটা শুকিয়ে এসেছে। এর মধ্যে 1/2 চামচ লবণ আর কিছুটা কিশমিশ দিচ্ছি। আনারসের রস কিছুটা শুকিয়ে এসেছে। 1 কাপ চিনি দিচ্ছি। মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনারা আরও 1/2 কাপ চিনি অ্যাড করতে পারেন, এতে গ্রেভির পরিমাণ অনেক বেড়ে যাবে। চিনি গলে গিয়েছে। এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া খেজুর আর কাজু বাদাম দিচ্ছি। কাজু বাদাম অপশনাল। লো হিটে 1 মিনিট জাল দিয়ে বাদাম আর খেজুর একটু সেদ্ধ করে নিচ্ছি। তবে যতটা আপনি গ্রেভি রাখবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনি গ্রেভিটা আরও একটু কমে যাবে। চাটনি রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে খুব সামান্য একটু চিলি ফ্লেক্স আর একটু লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রস স্বাদ মতো দিতে হবে। অনেকটা চিনি ব্যবহার করেছি, লেবুর রস দিলে টেস্ট খুব ভালো আসবে। লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখুন। তাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।